হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে কিভাবে একটি টিএন সার্টিফিকেট আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল কিংবা ডেস্কটপ দিয়ে নিজেদের টিএন সার্টিফিকেট নিজেরাই বের করতে পারেন। তাই আসুন দেখি, আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন আপনারা টিএন সার্টিফিকেট। দেখেন টিএন সার্টিফিকেট চলে আসছে, এটিএন সার্টিফিকেট আসছে। এখানে লিখবেন এটিএন সার্টিফিকেট। তারপর এখানে দেখেন প্রথমে লেখার প্রথমে যে লেখাটা আছে যে এটিএন রেজিস্ট্রেশন আইকন নিবন্ধন, এখানে আপনারা প্রথমে যেটা আসছে এখানে প্রথমে এটাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখবেন এইরকমের একটা ইন্টারফেস চলে আসছে। এখানে যে ইন্টারফেস চলে আসছে এটা আপনারা যা করবেন দেখিয়ে দিতেছি, আপনারা এটাকে রেজিস্ট্রেশন করবেন। এখানে দেখেন যে রেজিস্ট্রেশন লেখা আছে, আপনারা এই জায়গায় রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন ক্লিক করে আপনাদের এরকম একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। আপনারা আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং এ টু জেড সব কিছু আপনাদের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেব। প্রথমে আপনারা লিখবেন আপনার নাম, যার নামে রেজিস্ট্রেশন করবেন তার নাম। আমি লিখলাম আমার নামে। প্রথমে আপনাদের নাম লিখবেন আট সংখ্যা, এখানে লেখাই আছে আট সংখ্যা। আট সংখ্যা দিয়ে আপনাদের নামে আপনারা লিখবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন চার সংখ্যা। পাসওয়ার্ড আপনারা যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারেন, আমি আমার মতো করে পাসওয়ার্ড দিলাম, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে নিচে দেখবেন যে এখানে একটি ক্যাটাগরি দেবেন, যে কোনো একটা ক্যাটাগরি আপনারা দিতে পারেন। আমি আমার পছন্দ মতো আমি ক্যাটাগরি দিলাম। তারপরে আদার্স দিলাম, আপনারা যেটা দেবেন একটা দিলেই হবে। এখানে দেবেন অ্যান্সার পাসওয়ার্ড। এখানে দেখবেন সিকিউরিটি, আপনারা সিকিউরিটি আবার আপনারা রেজিস্ট্রেশন করতে আপনাদের সিকিউরিটিটা এখানে দেবেন, আপনাদের রেজিস্ট্রেশন সিকিউরিটি এখানে দেবেন। এই সিকিউরিটি আপনাদের আবার রেজিস্ট্রেশন করতে হলে, আপনাদের লগ ইন করতে হলে আবার এই সিকিউরিটি মনে রাখতে হবে, এবার লিখে রাখবেন। তাই নিচে দেখুন আপনাদের ফোন নাম্বার দিতে হবে, আপনারা ফোন নাম্বার দেবেন। আপনাদের ফোন নাম্বারটা আপনারা দেবেন, এই ফোন নাম্বারে একটি কোড নাম্বার যাবেন, ভেরিফিকেশন কোড নাম্বার। এই কোড নাম্বারটা তো জরুরি, তাই যে সিম নাম্বারটা দেবেন, এই নাম্বারটা সে চালু থাকতে হবে। তারপর নিচে একটি পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলে নিচে দেখবেন যে আরেকটা কোড নাম্বার আছে, কোড নাম্বারটা যেই রকমের লেখা আছে এরকম আপনাদের এখানে লিখতে হবে। যদি বড় হাতের সব বড় হাতের লেখা থাকে তাহলে বড় হাতে লিখবেন, এবং সব ছোট হাতে থাকলে ছোট হাতে লিখবেন। একটা বড় হাতে একটা ছোট হাতে থাকলে হবে না, এখানে যেভাবে লেখা আছে সেইভাবে আপনাদের টাইপ করতে হবে। আমি যা লেখা আছে জি এইচ জি ভি এইচ এম, এখানে যেটা লেখা থাকবে সেটাই আপনারা টাইপ করবেন। টাইপ করার পরে নিচে দেখবেন যে রেজিস্টার, ভালো মতো চেক করে নিন যাতে কোনো জায়গায় ভুল আছে কি না। যদি ভুল না থাকে তাহলে রেজিস্টারে আপনারা ক্লিক করবেন। তাই আমি রেজিস্টারে ক্লিক করলাম। এখন এই নাম্বারে একটি পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ডটি আপনাদের এখানে নিচে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের এরকমের একটি ইন্টারফেস আসবে, আর আসার সাথে সাথে আপনারা যে করবেন আপনারা হেয়ার আছে এই সাইডে, আপনাদের অপশন আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন, এবং এখানে সব কিছুই আপনাদের ডিটেলস আছে। এরকম আপনাদের একটি ফর্ম আসবে,
ফর্ম আসার পরে আপনারা ফর্মটা পূরণ করতে হবে। আপনারা ধীরে আপনার যার নামে টিএন সার্টিফিকেট করবেন তার নাম এবং তার পিতার নাম, মাতার নাম এবং তার ঠিকানা, কোন জেলায় বসবাস তার সব কিছু আপনাদের এই 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 ফর্মে লেখা আছে, সব কিছু আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে। তাই আপনাদের তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, ইন্টারফেস এখানে দেখেন নেক্সট লেখা আছে, আপনারা নেক্সটে দেবেন। নেক্সটে দেওয়ার পরে এরকম আর একটি ইন্টারফেস আসবে, আসার ডিটেল সব কিছু আপনাদের পূরণ করতে হবে। আপনাদের যার নাম করবেন তার নাম, ঠিকানা, তার মাতা পিতার নাম, তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনারা যে কাজটি করবেন নিজে নিচে আমি আমার নামে করতেছি, তাই আমার মাতা পিতার নাম, ঠিকানা সব কিছু লাগবে এখানে। তাই আপনারা এখানে আপনাদের এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস চলে আসার পরে তারপরে আপনারা যে কাজটি করবেন হ্যালো ভিউয়ার্স দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তাই দেখুন কিভাবে একটি টিএন সার্টিফিকেট বের করতে হয় ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তারপর আপনারা যে কাজটি করবেন এখানে আপনাদের এই সাইটে দেখেন আমি কিভাবে আপনাদের দেখাচ্ছি, এইভাবে একটি আপনার ফর্ম ফিল আপ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের ঠিকানা সহকারে সব কিছু এখানে নিচে দেখেন, এই যে আসছে আমারটা এরকম আসছে, আপনাদেরটা এরকমের আসবে, একই সিস্টেমে আসবে। এবং নিচে দেখুন এখানে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত, এবং এখানে দেখুন একটি স্ক্যান আছে, স্ক্যান করলে আপনারা সব কিছু ডিটেলস পাবেন সরকারিভাবে। এবং আমার এখানে দেখেন নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু আছে। এবং নিচে এখানে দেখেন প্রিন্ট আছে, প্রিন্ট করে বের করতে পারেন বা সেভ করে রাখতে পারেন। যে সেভ করে রাখেন যদি তাহলে পরবর্তীতে প্রিন্ট করে আপনি বের করতে পারবেন। আমি সেভ করে রাখবো, পরে প্রিন্ট করব। অরিজিনাল তারপরে দেখেন এই যে আসছে সম্পূর্ণ এরকম সিল ছাপ্পর দেওয়া, একটা মাঝখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাঝখানে একটি সিল থাকবো। এইটা হয়েছে একবারে অরিজিনাল টিএন সার্টিফিকেট। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রতিটি ভিডিও নোটিফিকেশন।